অনেক বেশি ভালো আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর এটি হচ্ছে খুব সুন্দর ওডিলিয়া ফ্লাওয়ার। ওডিলিয়া প্লান্টটা তো খুব জঙ্গলের মতো একটি প্লান্ট, আমার ছাদে ভীষণ আছে, এটা একদম জঙ্গল হয়ে গিয়েছে। এটা আমি ছোটো বারান্দাটাও গ্রো করে রেখেছি, আপনাদেরকে আজকে ফ্লাওয়ারিংটা একটু দেখিয়ে দিলাম, কারণ আমার বারান্দায় আজকে ওডিলিয়া ফ্লাওয়ারিংটা হয়েছে, সুন্দর লাগতেছে, সেজন্য দেখালাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলোই হাইব্রিড ফিঙ্গা। আজকে আমি আপনাদের সামনে হাইব্রিড ফিঙ্গা নিয়ে এসেছি। এগুলো হয়েছে কি, আমি ঠিক গাছ আনার উদ্দেশ্যে আমি নার্সারিতে যাইনি, এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় রাস্তার ধারে নার্সারি ছিল, তো আমি ওখানে একটু নেমে ভাবলাম এই গাছগুলো আমার ভালো লেগেছে, রঙগুলো ভালো লেগেছে, সেই কারণেই আনা, অ্যাকচুয়ালি হচ্ছে তাই। আর এই তো হাইব্রিড ফিঙ্গা গ্রো করা খুব একটা সহজ নয়, কারণ এগুলো গ্রো করা একটু ঝামেলা হয়ে যায়, অতিরিক্ত কোনো কিছুই এদের ভালো লাগে না। এরা অতিরিক্ত রোদ, তারপর অতিরিক্ত ওয়াটারিং যদি আমরা গাছগুলোকে করে থাকি, বা অতিরিক্ত সার, অতিরিক্ত কোনো কিছু যদি আমরা এটার সাথে অ্যাপ্লাই করে থাকি, তাহলে গাছগুলো অনেকটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে একটু জেনে বুঝে এগুলোকে গ্রো করতে হয়। এদের সব কিছু ঠিকঠাক মতো হলেই এদের ভালো লাগে, তো সেরকমভাবেই আমাদের এটা গ্রো করতে হয়। আমারও এরকম আগে অনেক হয়েছে, হাইব্রিড ফিঙ্গা এনেছি কিন্তু দেখা গেছে যে কোনো কারণেই এটা খারাপ হয়ে গিয়েছে, তারপরে আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, সেই কারণে এই কথাগুলো আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো হাইব্রিড ফিঙ্গা তো অনেক কালারের হয়ে থাকে, সেজন্য হাইব্রিড ফিঙ্গাটা ভীষণ ভালো লাগে। আর এই তো এখান থেকে আছে একটা কালার, এই কালারটা এনেছি, আর এখান থেকে আরেকটা কালার। আপনাদের কাছে হয়তো এটা একটু মনে হচ্ছে যে এটা আর ওইটা একই কালার, না বন্ধুরা এক কালার নয়, ওটা একটু হালকা কালার, এটা একটু ডিপ কালার। ওখান থেকে একটা গাছ এনেছি, এটা হচ্ছে এই কালার, এটাও ভীষণ সুন্দর। দেখুন আমি একটা কথা বলি, সেটি হচ্ছে যে এই গাছটা আমি এনেছি, আনার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছটি একটু সমস্যা হয়ে গেছে, সম্ভবত ওখানেই সমস্যাটা ছিল, আমার চোখে এতটা ধরা পড়েনি, আনার পরে আমার কাছে ধরা পড়েছে। যাই হোক, এখন এটাকে আমি এভাবেই কিছুদিন রেখে দিব, আমার আবহাওয়ার সাথে এই গাছগুলো যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমি এই গাছগুলোকে রিপোর্টিং করে ফেলবো, কারণ এখনই এগুলোকে আমি রিপোর্টিং করব না। আগে বলেছি আপনাদেরকে যে এই গাছগুলো অনেকটাই সেন্সিটিভ হয়ে থাকে, তো সেন্সিটিভ প্লান্ট আমাদেরকে একটু জেনে বুঝে দেখে শুনে তারপরে গ্রো করাটাই ভালো। আর এতো এটা হচ্ছে আরেক রকমের, ভীষণ ভালো লাগে, এটা সামার ফ্লাওয়ারিং একটা ভীষণ সুন্দর, এত বেশি ফ্লাওয়ারিং হয় আর এত বেশি এদের রঙের মাধুর্য যে বাগানে যখন ফ্লাওয়ারিং হয়ে থাকবে ভালো লাগে আর কি দেখতে, এই কারণেই কিন্তু এই গাছগুলি আমার আনা। তো আজকে আমি এগুলোকে রিপোর্টিং করব না, কোনো কিছু না, আমি আজকে এই অল্প কয়েকটা গাছ, এখান থেকে আছে একটা দুইটা তিনটা চারটা রঙের আজকে আমি ভিঙ্কা এনেছি, আর সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, হাসি খুশিতে অবশ্যই থাকবেন।